সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার একটা কবিতা গতকালকে বঙ্গবন্ধুর আগের দিন বাংলাদেশ আরো অনেকগুলি কাগজ ছাপা হয়েছে অনলাইনে, এটা শেষের চারটা লাইন আমি পড়তেছি। পদ্মা সেতুর জয় বিশ্বের বিস্ময়, বঙ্গবন্ধুর সোনার বাংলা। অনুরূপভাবে এই পদ্মা সেতু বাঙালি জাতিকে নতুন ভাবে সারা বিশ্বে পরিচয় করেছে। এই পরিচয় কি? এই পরিচয় হচ্ছে আমাদের সক্ষমতা, যে বাঙালিরা পারে, তাদের সক্ষমতা আছে, তাদের আর্থিক সামর্থ্য আছে, তারা নিজেদের অর্থায়নে তারা পদ্মা সেতুর মতন এরকম সেতু তারা 30,000 কোটি টাকা দিয়ে তারা করতে পারে। এবং সারা বিশ্বে এটা আজকে অবাক, তারা বিস্মিত, এবং তাদের কাছে এটা প্রমাণিত হয়েছে যে বাঙালিরা যে বলা হইতো যে তোড়াবিহীন জুড়ি, তারা আজকে আর তোড়াবিহীন জুড়ি না, বরং তারা দাতা গ্রহিতা দেশ থেকে দাতার দেশে উন্নীত হয়েছে। ইতিমধ্যে জানে যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ আপনার ঋণ দিয়েছে। আজকে প্রথম যখন করোনা দেখা গেল চীনে বাংলাদেশ ডাক্তার খাদ্য চিকিৎসা সামগ্রীগুলি পাঠাইছে। যেখানে প্রাকৃতিক দুর্যোগ ওইখানে বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশ কাজ করতেছে, এবং বাংলাদেশের আপনার সেনা পুলিশ নৌবাহিনী শান্তি কমিশনে কাজ করে বিশ্বের সবচেয়ে প্রথম মানে হচ্ছে বাংলাদেশ যারা শান্তি প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বে যারা কাজ করতেছে। কাজে আজকে বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের উচ্চতা, বাংলাদেশের আপনার সফলতার যে সীমানা সর্বোচ্চ আজকে আসীন হয়েছে এই পদ্মা সেতু নির্মাণের পরে। কাজে পদ্মা সেতুটা আপনার শুধু যে বাহ্যিকভাবে নদী পারাপারের একটি সেতু তা না, এটা আমাদের গৌরবের একটি সেতু, আমাদের পরিচয়ের সেতু, এবং বাঙালি জাতির এই পরিচয় এই গৌরব এসেছে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনার মাধ্যমে। শেখ হাসিনার আপনার দূরদর্শিতার কারণে, শেখ হাসিনার তার এরকম সততার কারণে, তার দেশপ্রেমের কারণে, তার এরকম সাহসিকতার কারণে, তার সাহসিকতার কারণে যখন নাকি আপনার বিশ্বব্যাংক আপনার ঋণ দেওয়া বন্ধ করে দিল, যখন আপনার আমাদের এই দেশের একজন পূর্ণাঙ্গা নোবেল বিজয়ী ইউনূস সহ যারা স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বের যারা বিরুদ্ধে, এমনকি জামাত বিএনপি সহ তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে যখন আপনার এটা বিরোধিতা করলো যে এই পদ্মা সেতু হয়ে গেলে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে যাবে, বাংলাদেশ অর্থনীতিতে উন্নয়ন অগ্রগতি হবে, এটা থামাইতে হবে, তখন যে যখন বন্ধ করলো জনপ্রিয় শেখ হাসিনা, সে সাহসিকতার সাথে বললো যে না, পদ্মা সেতু হবে আমাদের নিজস্ব অর্থায়ন হবে, তখন আপনার অনেকেই হতবাক হয়েছে। এমনকি যারা আওয়ামী লীগ করে তারাও মনে করছে এটা কি সম্ভব কিনা, এরকম এত টাকা দেয় এটা আমাদের করা, কিন্তু জননেত্রী শেখ হাসিনা যে সম্ভব মানে করে দেখাইছে, এবং করা সম্ভব হয়েছে কি জন্য সম্ভব হয়েছে, দেশের জনগণ তার পাশে ছিল। আপনার যে আপনার চাকরি করতো তারা বলছে যে আমরা একদিনের বেতন দিয়ে দিব, যে শ্রমিক সে বলছে আমার একদিনের শ্রমের যে টাকা আমি দিয়ে দিব, যারা বিদেশে টাকা পড়াইতো তারা বলছে আমরা এক মাসের টাকা দিয়ে দিব, এইরকম আপনার যারা এরকম পেশাজীবী ছিল তাদের পেশা থেকে তারা ওইখানে চেক হস্তান্তর করছে। আপনার ভুলে গেলে হবে না, বেশি দিন আগের কথা না, এটা আপনার অল্প দিন আগের কথা, আপনার এটা 14 এটা ডিসেম্বরে এটা মানে ওপেনিং করছিল জনতা শেখ হাসিনা। দেখ আপনার এইভাবে সবাই সহযোগিতা করেছিল, যেরকম সহযোগিতা ছিল আমাদের 71 মহান মুক্তিযুদ্ধে, এরকম যে মা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল, এরকম সন্তান তার মা বাবাকে যেতে দিবে না, এরকম সে এরকম না বলে চলে গিয়েছিল, অনুরূপভাবে এই পদ্মা সেতুতে আপনার আমাদের জনগণ দেশের জনগণ সহযোগিতা করেছে, সহযোগিতা করেছে বলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এরকম বিশাল আপনার কর্মযোগ্য এটা করার সমর্থ হয়েছে। এবং আপনার কোন সময় এটা করেছে, যখন সারা বিশ্বে আপনার অর্থনৈতিক বিপর্যয়, যখন সারা বিশ্বের সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে গেছিল, সারা বিশ্বে যখন আপনার তাদের অর্থনৈতিক আপনার বিপর্যয়, সারা দেশের মানুষ যখন তাদের চিকিৎসা খাদ্যের জন্য হাহাকার, তখন জননেত্রী শেখ হাসিনা একদিকে করোনার সময় মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দিয়েছে, মানুষকে টিকা দিয়েছে, মানুষকে এরকম মানে স্বাস্থ্য করোনার হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং করোনা যে সকল দেশে আপনার মানে নিয়ন্ত্রণে সফল হয়েছে, বাংলাদেশ তার 3 নম্বরে বাংলাদেশ তার মধ্যে আছে। এবং এইরকম একটি বিপর্যয় সময় এমন অনেকটা আপনার যেরকম স্বাধীনতা বিরোধীদের সাথে আপনার মানে তার যুদ্ধ করতে হয়েছে, অনুরূপভাবে প্রকৃতি অনুকূল ছিল না, প্রকৃতি ছিল আপনার প্রতিকূল, প্রতিকূল প্রকৃতির সাথে সে এরকম মানে অনেকটা মোকাবেলা করে এরকম মানে আমাদের এই পদ্মা সেতু আমাদেরকে উপহার দিয়েছে। আর এই পদ্মা সেতু উপহার দেওয়াতে আমাদের কি হয়েছে, ওইখানে যে শুধু অর্থনৈতিক আমাদের মানে লাভবান হবে, ওই আপনার দক্ষিণ অঞ্চলের পশ্চিম অঞ্চলের কৃষকরা আপনার যে ফসল তারা ফলাইতো, যে শাকসবজি চাষ করতো, ওই শাকসবজি তারা মানে ভালো মূল্য পাইতো না। কি জন্য মূল্য পাইতো না, ওটা ঢাকা বা অন্যান্য বড় শহরে পৌঁছানোর সময় পচনশীল শাকসবজি পচে যাইতো, তারা মানে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে
তারা ওইখানে ওইরকম দান পাইতো না আবার ওইখানে আপনার কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না আপনি দেখেন সমস্ত শিল্প প্রতিষ্ঠান আজকে গাজীপুরে নারায়ণগঞ্জে এরকম আপনার নরসিংদীতে সাভারে দামরাইয়ে এই সকলের সমস্ত মানে এই মানে শিল্প প্রতিষ্ঠান আপনি কি মনে করেন সকলি মালিকই গাজীপুরে সকলি মালিক এরকম নারায়ণগঞ্জে না আমার বাড়ি গাজীপুরে তো বড় সবকিছু মালিক গাজীপুরে না সবকিছু মানে বড় অনেকগুলির মালিকই আপনার যারা বরিশালের আছে যারা একটু নোয়াখালীর আছে যারা এরকম মানে দেখা গেছে যে খুলনার আছে বাগেরহাটের আছে অন্যান্য এলাকার আছে তারা ওইখানে করেছে কারণ কি জন্য ওইখানে ভূমি যেমন নাই মানে সমতল উঁচু ভূমি ছিল ওইখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে আর আজকে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে দক্ষিণাঞ্চলে আপনার ওইখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে নাই শিল্প প্রতিষ্ঠান না হওয়ার কারণে ওইখানে মানুষের কর্মসংস্থান হয় নাই কর্মসংস্থান না হওয়ার কারণে অনেকেই আপনার ঢাকাতে এসে তারা এরকম বিভিন্ন মেসে রাস্তাঘাটে এরকম মানে তারা থেকে আপনার দেখা গেছে দিন রাত এরকম পরিশ্রম করে এরকম স্বামী স্ত্রী আপনার ছেলে মেয়ে এইগুলিকে রেখে আপনার তারা এখানে পরিশ্রমে এরকম তারা জীবনকে মানে জীবন এরকম যুগকে যুগান্তর পর্যন্ত তারা এরকম এখানে অবস্থান করতেছে তাদের কারণ হচ্ছে যেন এখানে তাদের কাজ যদি থাকতো তাদের বাড়িতে থেকে তারা চাকরি করে মানে ছেলে মেয়ের কাছে থাকতে পারতো আজকে ঢাকাতে তারা এই সময় দিতেছে এরকম অন্যান্য দূর দূরান্তে তারা মিল ফ্যাক্টরি তারা কাজ করতেছে কারণ হচ্ছে শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে কাজে আজকে ওইখানে যখন শিল্প প্রতিষ্ঠান হবে শিল্প প্রতিষ্ঠান হলে যেমন নাকি ওইখানে জমির দাম বেড়ে যাবে আপনার মানুষের কর্মসংস্থান হবে আর জমির দাম বেড়ে গেলে কি হবে জমির দাম বেড়ে গেলে ওইখানে যার মানে পাঁচ গুণ্ডা জমি আছে তারা এটা বিক্রি করে সে একদম মানে স্বাবলম্বী ভাবে চলতে পারবে এরকম তার মানে মাত্র এক গুণ্ডা জমি আছে ওইখানে সে দশটা রুম করে সে ভাড়া দেয়া ভালো একটা টাকা আয় করতে পারবে আয় করার পরে তার চেহারা তো একবার অন্যরকম হয়ে যায় এটা আমার এলাকা তো মামলাতে শ্রীপুরে আপনার ওই দেখা গেছে যারা অন্যের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো আমাদের মানে বাপ দাদা থাকা অবস্থা ওই সময় মিফে পেশা তারাই মানে আমাদের বাড়িতে যারা কাজ করতো তারাই এখন ভালো চলে এতে কারো কারো গাড়িও আছে প্রাইভেট কার আছে এর মাঝে একজন আপনার আইসা সে বলে যে আমি তো ইলিয়ন গাড়ি কিনছি 2900 টাকা 7100 টাকা কইতে তার এরকম হয়তো আগে দুই তিন বার জমি ছিল জমি থাকলেও এরকম মানে তো জমিতে খুব একটা ফসল আয় ছিল না তো ওইখানে হয়তো গড় করে ভাড়া দিছে আর সেও একটা দোকান করে ব্যবসা করে ভালো করে ইনকাম করছে গাড়ি কিনাচ্ছে অনেক মানে বেশি টাকা দা 2900 টাকা গাড়ি কিনছে সে বলতেছে দেখাইতেছে এই গাড়ি কিনছি মানে এরকম আপনার অনেকে চলাফেরার মান আপনার উন্নত হয়ে যাবে ছেলে মেয়েদের লেখাপড়া আপনার মানে মান ভালো হবে এবং চিন্তা চেতনায় আপনার উন্নত হয়ে যাবে টাকা যখন ভালো থাকে তখন চিন্তা চেতনায় ভালো থাকে যে লোকটা আপনার মানে চাকা ফুটফাতে এরকম আপনার যে গুলিস্তান থেকে মানে জামা কাপড় কিনে তার পক্ষে টাকা থেকে তারই সে মনে হয় যে কমপক্ষে আমি একটু বৈশাখী রেস্টুরেন্টে মানে রেতুতায় বয়ে চাকাই আর একটু টাকা পয়সা থাকলে কদের না আমি একটু সোনার গায়ে দেহে কি রকম অবস্থা এরকম মানে ভালো থাকার দাবি একটা জামা কিনি এরকম মানে নিজের স্বাস্থ্য সম্বন্ধে সে এরকম সচেতন হয় এমনকি আপনার তার মানে ফ্যামিলির যে মানে চালচলন এগুলি আপনার উন্নত হয়ে যায় এবং কি আপনার এটা বুঝছি আপনি যদি দেখেন আপনার 80-এর আগে মানুষের দেখা গেছে এই শীত সিজন আসলে অনেকেই আসলে পায়ে আর জুতা থাকতো না অনেকেরই আবার শীতের জামা থাকতো না এবং আপনি শীতের জামা কিনলেও ওই পুরান জামা আপনার এইগুলি মানে সদর কাছে কিনা নিত আমাদের এলাকার লোকদের কিনা নিলে দেখা গেছে ওইটা কিনাই মানে ছেলে মেয়েদের কিনতো এবং ওইটা পাইলে এই যে পল্টু বাইরে তো জন্য ভক্ত করতো ছেলে মেয়েদেরকে পড়াইতো তাও এটাও সবার সামর্থ্য ছিল না মানে যারা একটু যারা ভালো গৃহস্থ ছিল তাদের সামর্থ্য ছিল এতে তারা খুশি ছিল এবং আপনার স্যান্ডেল মুঘল স্যান্ডেল আছিল মুঘল স্যান্ডেল 20-25 টাকা দাম এবং এই মুঘল স্যান্ডেল খুব সহজ আছিল এবং এটা একটু ভালো মানে ছিল এটা পড়তে বলে অনেক মানে ভালো অনেক মানুষ খুশি হইতো আপনি যুবরাজ জঙ্গি ছিল এই যুবরাজ জঙ্গি যদি কিনতে পারতো তাহলে মানে সে অনেক খুশি যে বাবা তার যুবরাজ রোগে কিনে দিছে মুঘল স্যান্ডেল কিনে দিছে আপনার এ মানে এতে মানুষ অনেক খুশি ছিল কিন্তু এখন আপনার ওই যুবরাজ লঙ্গিও চলতো না এই মুঘল স্যান্ডেল আর চলে না এখন তো মানুষ পরে ন্যূনতম আপনার এফএক্স এর আপনার স্যান্ডেল পরে মানে স্যান্ডেল মানে কি তাও আপনার এটা হচ্ছে 4,400 টাকা দামের তখন মানে ওর ফ্যামিলির লোকজন এটা মানে পড়তেছে কিন্তু এটা সামর্থ্যটা হচ্ছে কি জন্য সামর্থ্যটা হচ্ছে তার এলাকার যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়ে যাওয়ার কারণে তার এলাকার জমির দাম বাড়ার কারণে এবং যোগাযোগ আর আপনার এই জমির মূল্য মিল ইন্ডাস্ট্রি হওয়ার কারণে তার আয় বেড়ে যায় আয় যখন বেড়ে যায় টাকা যখন বেড়ে যায় তখন অন্য অন্য যে আরামায়েশের জিনিসগুলি এরকম নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আপনার চিকিৎসা আপনার মানে তার খাদ্য পুষ্টি এইগুলি সবকিছু উন্নত মানের হয়ে যায় উন্নত মানের হওয়ার কারণে সে মূলত যে আমাদের ওই যে প্রতিকূল যে পরিবেশগুলি তার সংসার থাকে এগুলি আমি দূর হয়ে যায় কাজে আজকে এই প্রত্যাশিত হওয়াতে আপনার আমাদের ওই এলাকার মানুষের তো আপনার একটা মানে উন্নয়ন অগ্রগতি হবে এবং তাদের মন মানসিকতা উন্নয়ন অগ্রগতি হবে আপনার সারা দেশে একটা জিনিস আসলে প্রচলন মানে ছিল প্রচলন ছিল বা ওখানে এখনো আছে একটা যে আসলে যে বরিশাল নোয়াখালী কুমিল্লা মানুষগুলি ভালো না আপনার এটারও যেহেতু আমি ওই সামাজিক মানে বিষয় নিয়ে লেখালেখি করি এর একটা কারণ ছিল
ছিল আপনার ওই সব এলাকা আপনার 100 বা এখনো দেখা গেছে শুধু পানি ছিল আর পানির মধ্যে আপনার মাছ ছাড়া হয়তো মাছ ধরতো মাছ বিক্রি করতো আর কিছু না কৃষি কাজ করতো আর অনেকটা চর এলাকা নদী ভাঙন এলাকা নদী জল বাইকা নিয়ে যেত আরেক চর থাকতো আর চর মানে দখল করতে গিয়া তাদের অনেক সাহস অনেক হিংসতা আপনার ওই মা বাবার কাছে সন্তানরা দেখছে মা বাবার কাছে সন্তান দেখে তারা ওই রকমই এরকম শিখছে ওই রকমই শিখছে আর আপনার তারা যে মাটিতে বড় হয়েছে দেখছে যে এই মাটির সাথে মানে এক মাটির এক কোনার সাথে আরেক কোনার কোনো আপনার সংমিশ্রণ নাই আলাদা আলাদা হয়ে যায় তো আপনার পানি আইয়ে বালু যেহেতু আলাদা হয়ে যায় আপনার তাদের ভালোবাসার আলাদা আলাদা আপনার এটা এরকম মানে মজুদ নাই কিন্তু আপনি দেখেন আমার গাজীপুরের লাল মাটি আপনার ওইটা যদি আপনি বৃষ্টি পড়ে সেন্টার যদি বাঁধে তাই না তরুণ ছাড়া সেন্টার ফিতা সিয়া যা তো একটা মানে এই আসে ভালোবাসা মজুদ এটা ভালোবাসার একটা মজুদ কারণ আন্ত মানে এটা ভৌগোলিক বৈশিষ্ট্য কারণে ওই এলাকার লোকজন ইয়া করতেছে না তাদের মধ্যে যথেষ্ট গভীরতা আছে যেহেতু মানে সাগর আছে পানি আছে এগুলো যেখানে যথেষ্ট গভীরতা আছে অনেকের মধ্যে কিন্তু এটা প্রচলিতটা সরকারের সঠিক না কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক এই জন্য এটা পারিভাষিকতার কারণে পারিভাষিকতার কারণে এই অবস্থা থেকেও তাদের মানে উন্নয়ন হবে মূলত মনে হইতো যে আলাদা একটা মানে ইয়া যেমন আমার ছেলে যখন আমি সেরে থাকেন আমার উন্নয়ন সংগঠন লোক নিরাপদ সরকারের লোকজন হেরা এবং আপনার ওই দেখলাম যে হোটেলে জানে গেছি আমরা ঢাকাতে গেছি মেডিকেল সেলে ভর্তি হইব তার আলাদা মানে আপনার আলাদা যখন আমরা মানে একটা বেড়াই বা মেহমান গেছি এরকম একটা অবস্থা তা তখনই আমার মানে আমার রাষ্ট্র পরিসর খারাপ না পরিষদ ভালো মানুষ তারা তো এরকম মানে যথেষ্ট গুরুত্ব দেয় বিশেষ করে ঢাকার লোক গেছে এটা মানে আমাদের যথেষ্ট করে গুরুত্ব দিয়েছে তা আপনার এরপরে এর ভর্তি যেদিন দিন ওই দিন যাওয়া হয়েছে এদের অনুষ্ঠান দুই দিন যাওয়া হয়েছে আমি যে কদিন গেছি আমি দেখছি যে ওইটা মানে প্রথম মানে প্রথম যে দূরত্বটা মনে হতো দূরত্বটা কেরিয়া মনে হতো যে এরকম মানে বিশাল একটা নদী পার হইতে হয় এক কথা হয় আপনার আর যেহেতু প্রথম আপনার ওই অনেক মানে ওই জিনিসপত্র নিয়ে যাইতে হইব বিমানে যাওয়াটা মানে না আবার বিমানটা হচ্ছে আমাদের এতে যেরকম 1.5 ঘন্টা লাগে ওই ওই হাতে 1.5 ঘন্টা লাগে ওইটা মানে মূল শহরের দূরে এদের এয়ারপোর্টটা এই কারণে নদী পথে যাওয়া হয়েছে এখন আপনার বরিশালে সকালে যাইব বিকালে এসে বলো মানুষ সকালে এখানে এসে চাকরি করবে বিকালে আবার সে চলে যাবে এমনকি আপনার ওই নিজের মানে সন্তান নিজের স্ত্রী তারা ওই নিজের বাড়িতে থাইকাই মানে রাইখাই সে তাদের সাথে থাইকা চাকরি করতে পারবে বা ব্যবসা করতে পারবে যে কোনো সে টাকা নিয়ে আসবে আসিয়া বিক্রি করে আবার সে চলে যাবে এই যে একটা বিশাল যে একটা দূরত্ব এটা থাকতেছে না বরং আপনার যে মূল যে আমাদের জনগণ মূল যে আপনাদের এই উন্নয়নের ধারা এটার সাথে তারা মানে এক হয়ে যাচ্ছে এই মানে এই মানে এই পদ্মা সেতু মানে হওয়ার কারণে কাজে এই পদ্মা সেতুটা হওয়াটা আপনার ওই এলাকার মানুষের না আমাদের ওই মানে জাতীয়ভাবে সকল মানুষেরই আমাদের মন মানসিকতায় আপনি মানে উন্নত করে দেবে এবং আপনার মানে আমাদের যে বাঙালিরা এমনি সৌহার্দ্যতা আন্তরিকতা মানে পূর্ণ একটা জাতি আমাদের মধ্যে আর সৌহার্দ্যতা আন্তরিকতা বাড়বে কারণ হচ্ছে এই পদ্মা সেতুটা আমাদের মধ্যে এরকম একটা বিভক্ত করে রাখছিল আমাদের মানে বিভক্ত করে রাখছিল যেমন মনে করে এক বাইরের বাড়ি যদি নদীর এই পারে থাকে আরেক বাইরের বাড়ি যদি নদীর ওই পারে থাকে তা আগুন লেগে গেছে অনেক কাছে দুপুরে যাইতে পারে তার নৌকা খুঁজতে হওয়া তার এরকম অন্য খুঁজতে হওয়া এরকম একটা বিষয় ছিল এখন আপনার হয়তো আমরা একই মানে বাঙালি একই আমার মনে করেন ভাই দূরে ছিল কিন্তু আপনার এই যোগাযোগ ব্যবস্থা সহজ না থাকার কারণে যে কোনো বিপদে আপদে এমনকি যে কোনো আনন্দে তার পাশে থাকতে পারি নাই থাকতে পারি নাই তো এখন আপনার বিপদে আপদে হোক কিংবা যে কোনো আনন্দে হোক আমাদের মানে পাশে থাকাটা আমাদের জন্য সহজ হবে বরং আমাদের যে আন্তরিকতাটা আমাদের সামাজিকতাটা এবং আপনার আমাদের মানবিক মূল্যবোধ কল্যাণ বোধ মমতা বোধ এইগুলি আসলে বেড়ে যাবে এই প্রদর্শিত হওয়ার কারণে আর অর্থনৈতিক উন্নয়নের কথা তো বলা নেই যে জিডিপির আপনার এই 2% যে মানে উন্নয়ন হবে এটার মানে কি কি হবে আর যখন মানে সরকারে যখন আয় বেড়ে যাবে তখন আপনার এই জাতীয় এটা তো সরকারে বেড়ে যাবে সরকার আরো মানে ভালো ভালো কাজ সরকার এগুলি করতে পারবে আমাদের তো এখনো চাহিদা শেষ হয়ে যায় না তাহলে আমাদের তো আরো অনেক কিছু চাহিদা মাত্র আমাদের দেশ আপনার মধ্যময় রাষ্ট্র হয়েছে এবং মধ্যময় রাষ্ট্র মানে চূড়ান্ত প্রক্রিয়া গেছে এখন এটা পুরাপুরি মানে ইয়া হয় নাই এটা আপনার এই 24-এর মধ্যে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বিশ্বব্যাংক তা আপনার ইতিমধ্যে চূড়ান্ত প্রক্রিয়া আমাদের ঢুকে গেছে তা আপনার মধ্যমায়ের পরে আমাদের জনরাল শেখ হাসিনা 41 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখাইতেছে যে উন্নত রাষ্ট্র হওয়ার জন্য বরং আমাদের এই পদ্মা সেতু সহায়ক হবে এবং আমাদের উন্নয়ন অগ্রগতি আসলে ত্বরান্বিত হবে এবং আপনার আমাদের এই পদ্মা সেতুটা মানে বরং এই সময় প্রয়োজন ছিল এই সময় প্রয়োজন ছিল এই জন্যে যেহেতু আমরা মধ্যমায়ের থেকে যেমন আপনার মানে একটা ছেলে যখন আপনার প্রাইমারি থেকে হাই স্কুলে যা হাই স্কুল থেকে কলেজে যা তখন হয়তো তার আপনার এইরকম একটা মানে মানে তার আলাদা পোশাক লাগে আলাদা স্কুল ড্রেস লাগে আলাদা তার এরকম প্যান্ট লাগে শার্ট লাগে তাই না একটা পর্যায়ে রাখে
আমরা প্রত্যেকের অনুরোধে এসএসসি পাস কলেজে করতেছি তখন মোটামুটিও প্যান্ট শার্ট এরকম বানাইছি এরকম নতুন কলেজে আছি বা ওই মানে প্রতিষ্ঠানে যদি কোনো দেশ থাকে করে রিয়া করছে তাই আমাদের এই রকম মধ্যমায়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রে এখন বাংলাদেশ আপনার মানে যাবে এবং এই যাওয়ার জন্য পদ্মসেতুটা এখনই প্রয়োজন ছিল এখন যখন যদি শেখ হাসিনা দেখেন আপনার অন্তরে যে ধারণ করে দেখে সম্ভব হয়েছে আজকে এই অফিস খোলার দিন আর এই এলাকাটা আপনি জানেন যেখানে ওই ব্রিজের কাজ হইতেছে গাড়ি ঢুকে না রাস্তা অনেক মানে সরু রাস্তা এখানে আসাটা আসলে এমনিতেই কষ্ট আমরা তারা এসেছি যাদের গাড়ি আছে তাদের গাড়ি নিয়ে কিন্তু তোমার অনেক কষ্টে উনি এই মানে ব্যস্ততার মধ্যে এসেছে এই জন্য আমরা কৃতজ্ঞ আমাদের এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মানে অনুষ্ঠানে এর আগেও তিনি এসেছেন এবং আসার মানে যেহেতু তিনি মানুষকে ভালোবাসে এরকম জনগণকে ভালোবাসে এবং আমাদেরকে ভালোবাসে এই জন্য তিনি এসেছে তার প্রতি আমরা কৃতজ্ঞ তা আমার বক্তব্য আরম্ভ করব না মূলত আমাদের নেতা সকলের নেতা জননেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মুজাব হোসেন পল্টু উনি আসতেছে বলে আমি একটু লম্বা বলছি আপনার আমল করে এরকম অনেকেই আছে আল্লাহ সকলকে সাথে নিয়ে আল্লাহ হাত তুলেছি রাহমানে আমরা যা কিছু দাওয়াত করেছি আল্লাহ এ হার সব আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমস্ত মালের কারণে উপর কাজ করে আমাদের আত্মীয় সঙ্গে মারা গেছে এর উপর সালি এ রাহমান রহিম আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে পদ্মা সেতু আজকে দৃশ্যমান যা আজকে বাস্তবায়ন করা হয়েছে 25 তারিখ এর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে আল্লাহ যথাযথভাবে সুন্দরভাবে যেন এই উদ্বোধন অনুষ্ঠানটা হয় আল্লাহ এরকম আমরা সক্ষমতা তৌফিক আল্লাহ অনুষ্ঠানের দ্বারা বিরুদ্ধে এবং যত বাধা বিঘ্ন এইগুলিকে আপনার পুজোর দ্বারা আল্লাহ আপনি দূর করে দিন এ রাহমান রহিম আমাদের সিরিয়ার সুনামগঞ্জ সহ অনেক এলাকা বন্যা দুর্গত আল্লাহ সকল রহস্যময় মানুষগুলিকে আল্লাহ আপনার পুজোর দ্বারা আল্লাহ আপনি হেফাজত করুন এ রাহমান আমাদেরকে যাবতীয় খারাপ থেকে বিপদ থেকে উৎপাদন থেকে বাংলা মুসিবত থেকে যাবতীয় প্রতিকূল দেশের মধ্যে হাত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন এ রাহমান আমাদেরকে ইমানি শক্তি দান করুন আমলে সলাহ দান করুন হকের উপর সলাহ তৌফিক দান করুন আল্লাহ ধৈর্য শক্তি দান করুন আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য শক্তি দান করুন আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য শক্তি দান করুন এ রাহমান রহিম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অনেক ব্যস্ততার মধ্যে তার আরো প্রোগ্রাম ছিল ওইগুলি সত্ত্বেও তিনি আমাদের মাঝে এসেছেন এ রাহমান তাকে আপনি আরো দীর্ঘায়ু দান করুন পরিপূর্ণ সুস্থ দান করুন তার মনে যে ইচ্ছাগুলি আছে যে স্বপ্নগুলি আছে তার অসমাপ্ত কাজগুলি করার মতো সামর্থ্য শক্তি যোগ্যতা আপনি তাকে দান করুন আমরা যারা হাত তুলেছি আমাদেরকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দিন এ রাহমান রহিম মানুষের কল্যাণে দেশের কল্যাণে যেন কাজ করতে পারি এরকম সক্ষমতা আল্লাহ আপনি আমাদেরকে দান করুন এ রাহমান এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এর নেতা কর্মী যারা আছে প্রত্যেককে আপনি যাবতীয় খারাপ থেকে বিপদ থেকে আপনি করুন এ রাহমান আপনি আমাদেরকে হেদায়ত দান করুন এ রাহমান আপনার পূর্ণ ভাবে তরিকা উপর চলার তৌফিক দান করুন এ রাহমান আমাদের হায়াতের জিন্দেগি অর্থ সম্পদ শিক্ষা আপনি দিয়েছেন এগুলি আপনার আল্লাহ হুকুম অনুযায়ী আল্লাহ মানুষের কল্যাণে আল্লাহ ব্যয় করুন তৌফিক দান করুন এ রাহমান আপনি আমাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ এহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন লা ইলাহা ইল্লাল্লাহ